গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, আর আমরাও এখানে বিন্দাস রয়েছি একেবারে। তো এখন ব্রেকফাস্ট করতে বসছি অন্যান্য দিনের মতো। আজকে ভিডিওটা তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে খুব এন্টারটেইনিং হতে চলেছে, লাইক দিয়ে দিও। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, এর পরে আমরা একটা মিউজিয়ামে যাবো। তো মিউজিয়ামটা ঘুরে গিয়ে তারপর সারাদিনে আর কি করছি কিনা সবটাই দেখবো। আজকে পুরো সাইট সিন অফ পুরি, একদম পুরীর মধ্যে নয়, বাইরে যত কিছু দেখার আছে সব কিছু আজ ঘুরে নেবো সারাটা দিন, তার জন্যই রেখেছি। আর চলো এখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টটা করে নিয়ে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই, তাতে তোমাদের একটা নিজেদের একটু আইডিয়া তৈরি হয়ে যেতে পারে। আর সৃজনবাবু এদিকে রয়েছে, আমরা সবাই হোয়াইট করেছি, ও করেছে, আমিও করেছি, ভাইও করেছে, এদিকে সৃজনও করেছে। সুন্দরীদের কালারগুলো একটু আলাদা হয়ে গেছে। আসলে আমাদের 15 আগস্টে এগুলো করার কথা ছিল, কিন্তু 15 আগস্ট যেহেতু সাইট সিন হয়নি, তো তার জন্যই ভাবলাম এত ভালো ভালো ড্রেসগুলো যেদিনে বাইরে ঘুরতে যাবো সেদিনই পরবো আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, খাবার চলে এসেছে, তো খাবারটা খেয়ে নিই। এদিকে খাবারে রয়েছে ধোসা, প্লেন ধোসা নেওয়া হয়েছে, সৃজনের একটা পপড় একটা চলে এসেছে, এরপর আমাদেরগুলো আসবে। আর সিমিদি ওরা খাচ্ছে ইডলি, ভাই খাচ্ছে পুরি সবজি, সবাই আলাদা আলাদা খাবার। ভাই এখানে পুরি সবজি খাচ্ছে, আর এদিকে ধোসা খাচ্ছে ওরা, আর ওরা ইডলি। আমরা তো যেন ধোসাই খাবো ঠিক করেছি, এখনো পর্যন্ত ধোসাটা খাই। যদি পেটে ফাঁকা জায়গা থাকে তখন অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে আর কি। এখন কয়েকদিন বাইরে আছি, অতএব নো ডায়েট নো কিছু, শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘোরাফেরা। চলো টাটা, বাই বাই। এই স্যান্ড আর্ট মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 50 টাকা করে। তো সবার 50 টাকা করে টিকিট লেগেছে বাচ্চাদের বাদ দিয়ে। এখানে এইরকম বালি দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা ছিল, জগন্নাথ দেবের মূর্তি ছিল, তাজমহল, তার সাথে আরও অনেক কিছু কার্টুন ক্যারেক্টার সব কিছুই ছিল, এবং হাতের কাজ সত্যি ভীষণ নিখুঁত। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলোকে ঠিকঠাকভাবে রাখা, কারণ বালির জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তো এগুলো মেনটেন করাটা হচ্ছে ভীষণ একটা মানে কষ্টের কাজ আর কি। তো এগুলো সুন্দরভাবে মেনটেন করি, এবং প্রত্যেকটা ক্যারেক্টার বলো বা প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা রয়েছে এটা কিসের, যেমন এটা হচ্ছে কিংকং। তো আমরা ছোটোবেলায় এই কিংকংয়ের কার্টুন কিন্তু প্রচুর দেখেছি। তারপরে এই যে গনুদাদা, গনুদাদাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। তো সত্যি আমি মনে মনে ভাবি যে কত রকমের মানুষ রয়েছে, এবং মানুষের মধ্যে কত রকমের প্রতিভা লুকিয়ে রয়েছে। তো এই সমস্ত প্রতিভা যদি আমাদের সবার প্রকাশ পেত, তাহলে হয়তো আজকে আমরা কেউ না কেউ জীবনে কিছু না কিছুভাবে প্রতিষ্ঠিত হতেই পারতাম। চলো এরপর যাওয়া যাক নেক্সট গন্তব্যে। এরপর চলে এসেছি আমরা চন্দ্রভাগাতে, আর চন্দ্রভাগাতে নামার পরই প্রচণ্ড পরিমাণে রোদের তেজ, এতটা রোদ্দুর লাগছিল যে মনে হচ্ছিল যে এরকমভাবে আমরা ঘুরতেই পারবো না। আর বালি জিনিসটা হচ্ছে এরকমই, একটুখানি বৃষ্টি পড়লে বা জল পেলেই ঠান্ডা, আর অল্প একটুখানি উত্তাপেই কিন্তু সেই গরম। তো প্রচণ্ড পায়ে গরমও লাগছিল, কিন্তু চন্দ্রভাগার বীচটা একটা অন্যরকমেরই মনে ছাপ ফেলে, ঠিক যেরকম দীঘার মন্দারমণি সেরকম টাইপের একটা জায়গা। তবে একই সমুদ্র, একই সব কিছু, কিন্তু দীঘার থেকে পুরীর সমুদ্র যেন একদম অন্য রকমের, আমার কাছে তো সেটাই লেগেছে। সমুদ্রের খেলা যেন অন্য রকমের। আসলে আমার মনে হয় পুরীতে এখন, সরি, দীঘাতে এখন গার্ডওয়াল করে দেওয়া হয়েছে, তো তার জন্য এই সমুদ্রের যে একটা প্রফুল্ল অবস্থা সেটা আর কি সমুদ্র আমাদেরকে দেখাতে পারে না, যেটা কিন্তু পুরীতে রয়েছে। এবং পুরীতে কোনো বাধা বন্ধকতা নেই, সমুদ্র নিজের মতো আপন বেগে এগিয়ে আসতে পারছে আমাদের কাছে।
তো আমি এখানেও এসো সমুদ্রে নেমে পড়েছিলাম, কারণ ওই যে তোমাদের সাথে আমি বেশ কয়েকদিন ধরেই বলছি যে সমুদ্র আমার কাছে একটা অন্যরকমেরই ভালো লাগা। অনেকের কাছে পাহাড়, অনেকের কাছে নদী, অনেকের কাছে সমুদ্র, অনেকের কাছে মরুভূমি, এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমার কাছে যেন সমুদ্র একটা অন্যরকমেরই ভালোবাসা। তো আমরা মরুভূমিও গেছিলাম রিসেন্টলি জয়সলমীর, তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু অতটাও যে আমাদের বিশাল একটা ভালো লেগেছে এরকম ব্যাপারটা না, কিন্তু এখানে আমরা প্রচুর এনজয় করছি। তো এখানেও ডাবকে বাদ দিইনি, যথারীতি প্রত্যেক দিনের মতো এখানে আজকেও আমরা ডাব খেয়ে নিয়েছি। আর এখানে ডাবের মধ্যে নারকেলের শাঁসটা ছিল, সে একদম মালাই টাইপের, তো বেশ ভালো লেগেছে খেতে। আর দেখবে ওই মালাইটা খেতে না খুব ভালো লাগে, যেটাই ভেতরে নারকোল হয়ে যায় সেই ডাবটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো চলো এখন ডাব খেয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ব নেক্সট গন্তব্যে। আর এখানে বেশ কিছু ফটোশ্যুট করেছি, বেশ কিছু ভিডিওস বানিয়েছি, শর্ট ভিডিও রিলস অনেক কিছুই করেছি, যেগুলো তোমাদের সাথে আমি পরে পরে শেয়ার করব, বা হয়তো আগে আগেও তোমরা দেখে নিয়েছো। তো এখানে আমরা আর লঙ্কা দিয়ে শশাটা খাইনি, কারণ আগের দিনে লঙ্কা দিয়ে শশাকে আমাদের সবার অবস্থা বেসামাল হয়ে গেছিলো বলতে গেলে। তো তাই এখানে জাস্ট নুন দিয়ে আমরা সবাই শশা খেয়েছি। তবে এখানে শশাগুলো খেতে না দারুণ, মানে খুব মিষ্টি, আর দেখে মনে হচ্ছিলো ভেতরে বীজ রয়েছে, কিন্তু বীজ সেরকমভাবে ছিল না, আর খুবই মিষ্টি। তো আমরা যেখানে বেরিয়েছি না, শশা আর ডাব এই দুটোকে কিন্তু আমাদের মেনুতে রেখেছিলাম। এখন চলে এসেছি আমরা কোণারকের সূর্য মন্দির। চলো, আমি অনেক ছোটবেলায় দেখেছি এগুলো সবই, অতএব আমার কাছেও পুরোটাই এখন অজানাই বলতে গেলে একরকমের। একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদের সাথে শেয়ার করি। কোণারক মন্দিরে ঢোকার আগেই আমাদের সবারই প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়েছিল, আর সবথেকে বড় ব্যাপার এই গোলা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তো একটা করে গোলা নিয়ে নিয়েছিলাম। প্রথমে সবাই না না খাবো না খাবো না করছিল, শেষ মুহূর্তে গিয়ে সবাই বলল হ্যাঁ হ্যাঁ আমরাও সবাই খাবো। তো সবার জন্য, মানে পাঁচজনের জন্য পাঁচটা গোলা নিয়েছিলাম, বাচ্চাদেরকে কিন্তু গোলাটা দিইনি, আইসক্রিম দিয়েছিলাম, কারণ এই গোলাটা হচ্ছে শুধু বরফটা, তো যার জন্য এটা গলায় গিয়ে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে, আর গলার অবস্থা তো পুরো খারাপ করে দেয়, যেটা আমার সাথে এখন হয়েছে। আমার গলার কন্ডিশন প্রচণ্ড খারাপ, কষ্ট সৃষ্ট করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এখন চলে এসেছি ওই যে বললাম তোমাদেরকে কোণারক মন্দিরে, যেটা কিন্তু সূর্য মন্দির বলেও খ্যাত, এটাকে আমরা সূর্য মন্দিরও বলে থাকি। তো চলো এখানে ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে বলতে ভেতরে তো নো এন্ট্রি, এই জাস্ট সিঁড়ির ওপর পর্যন্তই। তো আমরা অনেক ফটো শ্যুট করেছি, আর পুরীতে এসে সবথেকে বড় হচ্ছে এই যে কোণারক মন্দিরের গায়ে অনেক চাকাগুলো রয়েছে, সেগুলোর কাছে সবাই ছবি তুলে থাকি। ইভেন ছোটোবেলাতেও আমার বেশ কিছু ছবি রয়েছে এখানে, আর এবারে কেন না, তাই এখানে এবারেও বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সাথে বেশ কিছু রিলস বানিয়েছি। জায়গাটা বেশ মনোরম, বেশ শান্ত দেয়, আর মানে মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল, আর এতটা ঠান্ডা জায়গাটা, এত যে রোদ গরম কিছুই বুঝতে দেয়নি। আমরা এই বটগাছের তলায় বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম, গল্পগুজব করলাম, দেন এখান থেকে বেরোলাম। চাইলেই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পুরো পুরীটাকে কভার করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা ঠিকই করেছিলাম, শরীরকে ঠিক রেখে আমরা সব কিছু করবো, কারণ পুরী আমাদের ধরাছোঁয়ার মধ্যে, ধরাছোঁয়ার বাইরে না। এবারে এগুলো ঘুরলে নেক্সট বারে আরও অন্যান্যগুলো ঘুরবো, সেজন্য আর কি আমরা আর ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি যেগুলো রয়েছে সেগুলো আর ঘুরিনি। তো এখন আমরা রাস্তার মাঝে একটা হোটেলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে বেশ খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই ছিল, তবে দামটাও বেশ ছিল তার সাথে। তো এখানে দিয়েছিল সাদা ভাত, তার সাথে মুখের ডালও ছিল, আর সাথে এখানে পটলের তরকারি, অবশ্যই ভেজ থালি নিয়েছিলাম।
আর ওরা মাছ খেয়েছিল, আমি মাছটা খাইনি, ভেজি নিয়েছিলাম, মানে আমার আর ছেলের একসাথে শেয়ার করেছিলাম। তবে লাভবান আমি হয়েছি, পনির পেয়েছি, তার সাথে মাশরুমও পেয়েছি, সাথে একটা মিক্স ভেজ ছিল আর পাঁপড় ছিল, সাথে এক্সট্রা করে আমরা পাঁপড় ভাজাও কিন্তু নিয়েছিলাম। তো এই ভেজ ভাতটা সত্যি খুব সুন্দর খেয়েছিলাম। আর এখানে ডবল ডিমের অমলেট নেওয়া হয়েছিল, তো এই ডিমের অমলেট দিয়ে এই দিয়ে আমরা মা ছেলে সুন্দর খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ওর থালিতে ছিল চিকেন, সাথে ভাইও কিন্তু চিকেন খেয়েছে। লাঞ্চ করে এখন বিকেলবেলায় আমরা চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানা। অবশ্যই চলো এখন ভেতরে যাওয়া যাক, মানে সবাই প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে, বুঝতে পারছি না কেন, এমন বিশাল কিছু যে ঘুরেছি সেরকম ব্যাপারটা না, প্রচন্ড গরম। তবে এখানে এসে আবার মানুষজনকে দেখতে পেয়ে আবারও যেন এনার্জিটা অনেকটা বেড়ে গেছে। তাই যে এই এই ছোট্ট মানুষটার অনেক এনার্জি রয়েছে আমাদের থেকে। চলো ভেতরে যাওয়া যাক, দেখতে থাকো ভিডিওটা। জানি না ভিডিও অ্যালাউড কি না, আশা করছি অ্যালাউড করবে নিশ্চয়ই। তো চলো ভিডিওটা দেখো। বাইরে আসলে পদে পদে পা ফেলতে হবে, অনেকটা ভাবনা চিন্তা করে, আর যেখানে একটুখানি পাটা পিছলে যাবে সেখানে ধপাস করে পড়ে যেতে হবে। যেই অভিজ্ঞতাটা আমার এখানে এসে হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। নন্দনকাননে ঢুকেই যেখানে টিকিট কাউন্টার সেখানে আমাদেরকে বলা হলো যে এখানে অনেকটা জায়গা ঘোরার বাচ্চা নিয়ে খুবই অসুবিধা, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে গাড়ি করে নিন। তো এমন একটা সিস্টেমের মধ্যে এরা রেখেছে ব্যাপারটাকে যে এক একজনে 90 টাকা করে ভাড়া, তাহলে আপনারা আছেন 7 জন, তো 540 টাকা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা 1200 টাকা দিলে আপনারা পুরো চিড়িয়াখানাটা আর কি গাড়িতে করে ঘুরতে পারবেন। যথারীতি আমরাও সেই ফাঁদেই পা দিলাম, কারণ আর হাঁটার ক্ষমতা ছিল না, প্রচণ্ড রোদ্দুরে ঘুরেছি আমরা এদিকে ওদিকে, তো শরীরের সমস্ত শক্তি বলতে গেলে চলেই গেছে। তারপরই একটুখানি 2 মিনিটও না, রাস্তা যাওয়ার পরই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো এবং বলল এই দিকটা ঘুরে আসুন, দেখে আসুন, নীল গায় আছে, হরিণ আছে, শিম্পাঞ্জি আছে, বাঁদর আছে, নানা রকম আর কি। দেখতে সত্যি বেশ ভালো লাগছিল, তবে ওই যেটা আশা করলাম সেটা হলো না বলে মনটা কোথাও থেকে একটু খারাপ হয়ে গেল, কারণ 1200 টাকা দিয়ে আমরা ভেবেছিলাম পুরোটাই হয়তো আমাদেরকে গাড়িতে করেই ঘোরাবে এবং পার্সোনাল গাড়ি যেটা ওরা ওখান থেকে বলল। কিন্তু কিছু দূর আসার পরেই ঘটনা উল্টে গেল, আমাদেরকে বলল এখানে হেঁটে হেঁটে পুরোটাই দেখতে হবে। তো সেই জায়গা থেকে একটু মনটা খারাপ হয়েই গেছিলো, কারণ এতগুলো টাকার ব্যাপার। আর যে টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটেছিলাম ঠিক তার পরের কাউন্টারটাতেই এসে দেখলাম যে 20 টাকা করে পার হেড টিকিট, যেটা আমাদের কাছে অতটা বেশি নেওয়া হয়েছে। তবুও এই বন্য প্রাণীগুলোকে দেখে, যে অবলা জীবজন্তুগুলো রয়েছে তাদেরকে দেখে মনটাকে অনেকটা আনন্দিত করার চেষ্টা করলাম। প্রচুর হরিণ ছিল এখানে, কালো হরিণ ছিল, সোনার হরিণ যেটা বলে সেটাও ছিল, এবং হনুমানেরও অনেক রকমের প্রজাতি ছিল, সাথে শিম্পাঞ্জি ছিল। আর হ্যাঁ, সাথে আমাদেরকে বলা হয়েছিল একটা গাইড দেওয়া হবে এবং সেই গাইড আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবে ওই 1200 টাকার মধ্যেই। কিন্তু নামে মাত্র গাইড, সেই গাইড আমাদের কোনো হোমযোগ্যিতে কিছুতেই লাগেনি, আমাদেরকে জাস্ট বলে দিচ্ছিল এখানে দেখে নিন, ওখানে দেখে নিন, বাট কোনটা কী দেখছি কি না আমাদেরকে পুরোটাই বোর্ড পড়েই জানতে হচ্ছিল। তো এটা ছিল একটা অন্যরকমেরই বাঁদর, কাঠবিড়ালি বাঁদর আর কি, বেশ ভালো লাগলো। আর এই যে শিম্পাঞ্জিগুলোকে ওরা কিন্তু ওখানে বলে সব থেকে সুখী পরিবার, আর আমরাও তাই দেখলাম। বাচ্চাগুলো মায়েদের কোলে কি সুন্দর আদর খাচ্ছিল, আর সাথে স্বামী স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক। তো আমরা কোথাও না কোথাও থেকে এই জায়গা থেকেই আজ এই এতটা উন্নতিতে এসেছি, হয়তো এরা না থাকলে আমাদেরও অস্তিত্ব কোনোদিনই থাকতো না। তো তাই এদের প্রতি আমাদের একটা অন্যরকমেরই আকর্ষণ আছে।
একটুখানি আবারও গাড়িতে চাপার পরই আমাদেরকে বলল যে এদিকে চলে যান এবং এখানে রেপটাইলসের পুরোটা ঘুরে আসুন। তো আমরা যদি দু ঘন্টা পুরো চিড়িয়াখানাটা ঘুরেছি, তার মধ্যে 3 মিনিট গাড়িটায় চেপেছি, বাকিটা কিন্তু আমরা পুরোটাই হেঁটে ঘুরেছি। তো সেই ক্ষেত্রে আমিও তোমাদেরকে বলবো যে এই গাড়িটা এইভাবে করবে না, 20 টাকা করে টিকিট নিয়ে করবে, সেই ব্যাপারটা একই। তো এদিকে দেখো জিরাফ ছিল, একটা জিরাফ এখানে রাখা ছিল, তো সে কিন্তু গাছের পাতা খাচ্ছিল, আর আমি ছেলেকে বোঝাতে বোঝাতে আসছিলাম। ছোটোবেলা থেকে ওকে একটা কবিতা শিখিয়েছিলাম, জিরাফের বাবা। তো সেই জিরাফের বাবা কবিতাটি অবলম্বনে আমি ওকে জিরাফটাকে দেখালাম এবং পরিচয় করালাম। আর এই যে হচ্ছে আমাদের বাঘ মামা, বাঘের প্রতি আমাদের সবারই একটা কেমন যেন দুর্বলতা রয়েছে, তাই না? যে বাঘ দেখব, সত্যি এখনও পর্যন্ত সেই ছোটোবেলার ব্যাপারটা যেন রয়েই গেছে। হ্যাঁ, বাঘ দেখতে পারবো, আগে তো তবুও বিভিন্ন জায়গায় বাঘ আসতো, বাঘ দেখা যেত, কিন্তু আমাদের ছোটোবেলাটার থেকে বাঘ প্রায় লুপ্তের পথে। তো এখানে 3টে বাঘ রাখা রয়েছে, তার মধ্যে 2 জন মেয়ে আর 1 জন ছেলে, আর একটা সাদা বাঘ ছিল যেটা আমি দেখতে পাইনি, মানে সেটা আর কি বের হয়নি, ঝোপের মধ্যেই আড়ালেই লুকিয়েছিল, তো সেটা দেখার আর সুযোগ হয়ে ওঠেনি আর কি। এরপরই আমরা যখনই আসছি রাস্তার থেকে, তখনই দেখলাম সব বাঘ কিন্তু খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো সত্যি সেই ছোটোবেলার গল্পগুলো ভেবে একটু ভয়ও লাগছিল, যে হাও মাও চাও মানুষের গন্ধ পাও, সেই গন্ধ পেয়ে কি বাঘ মামা আমাদের দিকে আসছে রে বাবা। তো বেশ মজা লাগছিল দেখতে, আর সেই ছোটোবেলার কথাগুলো ভাবছিলামও। এরপরই চলে আসলাম আমরা চিতাবাঘ দেখতে, আর চিতাবাঘটা আবার ওপর দিক থেকে না খাঁচা দেওয়া ছিল, তোমাদেরকেও দেখাবো চলো। আসলে বাঘ মামার খেলা দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর পরে কিছু আছে বলে আমরা ভুলেই যাচ্ছিলাম। এসে পৌঁছিয়েছি মোটামুটি 4:30 করে, পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই সন্ধে প্রায় নামো নামো অবস্থায় হয়ে গেছিলো, তার জন্য যে স্বতঃস্ফূর্তভাবে ঘোরাটা সেই ব্যাপারটা পাইনি। আর এই যে চিতাবাঘ, এই চিতাবাঘের কিন্তু পুরোটাই কভার করা, কারণ চিতাবাঘ নাকি গাছে উঠে, পাঁচিলে উঠে, ছাদে উঠেও বাইরে চলে আসতে পারে, আর এরা বাইরে বেরিয়ে গেলেই কিন্তু বিপদ। তবে কি বলতো, চিড়িয়াখানা যতই হোক না কেন, এদেরকে না ঠিক জঙ্গলেই মানায়, যাদেরকে যেখানে মানায় তাদেরকে সেখানে দেখতে আমাদের বেশ ভালো লাগবে। আর এখানে আর একটা ব্যবস্থা ছিল, জিপ সাফারি, যেটাতে কিনা জিপে করে আমরা যেতে পারতাম, আর এরা থাকতো খোলা উন্মুক্ত। তো আজকে না আমার ফোনের চার্জ এখানে শেষ হয়ে গেছিলো, তাই বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম, তোমাদের সাথে আবার পরের দিনটি শেয়ার করব নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নিজের পরিবারের সাথে হাসি খুশি থেকো। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর যদি আমাকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো, টাটা।